করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আগামী 14 থেকে 21 তারিখ পর্যন্ত আমাদের নতুন যে বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছে তার প্রজ্ঞাপন আজকে গিয়েছে, এবং সেক্ষেত্রে আমাদের সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বন্ধ থাকবে, এবং আমাদের যে দোকানপাট বন্ধ থাকবে, এবং শপিং মল সমূহ এবং খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট সেগুলো বন্ধ থাকবে। তবে সেগুলো থেকে খাবার নেওয়া যাবে এবং সেখান থেকে খাবার সরবরাহ করা যাবে। টেক আওয়ে ফুড, যেটা হচ্ছে বাড়িতে যদি কেউ নিতে চায় তাহলে সেটা নিতে পারবে। এক্ষেত্রে এই বন্ধের আওতায় সকল যে পরিবহন আছে, গণপরিবহন, দূরপাল্লার পরিবহন, আন্তঃজেলা পরিবহনগুলো বন্ধ থাকবে, এবং এটাতে খোলা থাকবে জরুরি পরিষেবাগুলো যতগুলো আছে, জরুরি পরিষেবা সেগুলো খোলা থাকবে, এবং শিল্প কলকারখানা সমূহ খোলা থাকবে। আজকের প্রজ্ঞাপনে দেওয়া বিধিনিষেধগুলো যাতে করে সকলে যথাযথভাবে পালন করে সেজন্য মাঠ প্রশাসনকে, বিশেষ করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেয়।